রান্না হয়ে গেল শুঁটকি মাছ, খুবই মজাদার। আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন, খুবই মজা খেতে শুঁটকি মাছটি। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে লটকিয়া শুঁটকি মাছ রান্না করে দেখাবো। এজন্য প্রথমে আমি লটকিয়া মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটা আমি চুলে অল্প আগুনে তেলে নেব। শুঁটকি মাছ তো অনেকেরই পছন্দ, আবার অনেকের পছন্দ না। ঘ্রাণের জন্য অনেকে এটা পছন্দ করে না, বেশিরভাগ মানুষই পছন্দ করে শুঁটকি মাছটা। যদি সুন্দর করে রান্না করে নিতে পারে তাহলে তার কথাই নেই, খেতে তো খুবই মজা শুঁটকি মাছটা। এজন্য এটাকে আমি আস্তে আস্তে করে তেলে নিব। শুঁটকি মাছটা তালা প্রায় আমার হয়ে এসেছে, এখন একটা ভালো ঘ্রাণ এসছে। এখন আমি এটার ভিতরে কিছু পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিয়েছি, এখন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি মাছগুলো ভালো করে ধুয়ে এখন একটি বাটিতে নিয়েছি, সাথে এটা নিয়েছি, এটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে শুঁটকি মাছটাকে ছেঁচে নেব। আমি শুঁটকি মাছগুলো ওটা দিয়ে ছেঁচে আধা করে পুরো করিনি, আবার আনামও রাখিনি, এভাবে করে নিয়েছি। এখন আমি চুলায় তেল দিয়ে নিয়েছি। আমি 1 কাপ পেঁয়াজ কেটে নিয়েছি মোটা মোটা করে, সাথে রসুন এটাকেও 1 কোষে 2 খণ্ড করে নিয়েছি। এখন আমি চুলা 1/2 কাপের মতো, 1/2 কাপ চেয়ে কম তেল দিয়েছি। এটার ভিতরে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিব, সাথে আমি রসুনটা দিয়ে দেবো। এখন এই দুটো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি, কালারটা এখন অনেকটাই ব্রাউনি হয়ে আসছে, আর একটু হবে পেঁয়াজটা। পুরো বাদামি রং যখন হবে এ পর্যন্ত অপেক্ষা করছি। হ্যাঁ, পেঁয়াজটা বাদামি রঙের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালো করে নিয়ে দেবো। এখন এটার ভিতরে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এটার ভিতরে দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সাথে। বাটিতে যেটুকু ছিল ওটুকুর সাথে আবার দিয়ে দিলাম একটু পানি মিশিয়ে। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, সাথে লবণ দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখন এটার ভিতরে আমি সেই শুঁটকি মাছটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে ভালো করে নেড়ে আমি কষিয়ে নেব। মশলাটার সাথে শুঁটকি মাছটা ভালো করে কষাতে হবে। শুঁটকি মাছটা রান্না করার সময় একটু তেল তেলা কড়াইতে নিতে হবে,
তাহলে শুঁটকি মাছটা সুন্দর হবে ভাজা ভাজা। আর যদি একটু খসখসা কড়াইতে নেওয়া হয় তাহলে শুঁটকি মাছটা একটু লেগে লেগে থাকবে কড়াইতে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিই। আমি শুঁটকি মাছটা কষিয়ে এক কাপ পানি দিয়ে এখানে নিয়েছি। এখন এটা আস্তে আস্তে রান্না হবে। শুঁটকি মাছটা হচ্ছে ভালো করে, শুঁটকি মাছটার পানিটা টেনে গেছে। এখন একটা আরেকটু ভাজা ভাজা হবে, ভালোই হয়ে যাবে। আর লবণটা আপনারা দেখে নেবেন, যদি কারো লবণ আরেকটু লাগে তাহলে আরেকটু দিয়ে নেবেন, না লাগলে তো নাই, যার যার ইচ্ছে মতন। এটাকে এখন আমি চুলায় আস্তে আস্তে ভাজা ভাজা করব, তেলের উপরে এটা ভাজা ভাজা হবে। এই শুঁটকি মাছটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। শুঁটকি মাছটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন ভাজা ভাজা হচ্ছে। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব। আমি বলেছিলাম তেল তেলা কড়াই না নিলে কড়াইতে নিচে লেগে যায়, আমারটা লাগেনি, এর জন্য তেল তেলা কড়াইতে নিয়ে এটাকে রান্না করতে হবে। কালারটা এখন পুরো অন্যরকমই হয়ে গেছে তেলের সাথে ভাজা ভাজা করতে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। আমার শুঁটকি মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। শুঁটকি মাছটা রান্না করা হয়ে গেল। আপনারা এভাবে বাসায় এইরকম করে রান্না করে দেখতে পারেন, খেতে খেতে খুবই মজাদার হয় এভাবে রান্না করে খেতে শুঁটকি মাছটি। শুঁটকি মাছ তো আমরা অনেক রকম করে রান্না করি, কিন্তু এভাবে রান্না করলে এটার স্বাদ খুবই টেস্টি। না রান্না করে খেলে বুঝবেন না এভাবে রান্না করে খেতে কতই মজা লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।